আজকে একটা নতুন ধরনের মুরগির মাংস রান্না করবো। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এই ডিমটা মুরগির ভেতরেই ছিল, সেজন্য ডিমের খোসাটা যেহেতু পাতলা সেজন্য এর মধ্যে মাংসের মধ্যে দিয়েই রান্না করব। আমাদের এখানে মাংসটাকে কক বলে, কক মুরগি বলে, আপনাদের ওখানে কি বলে আমি জানি না, আমি ফটো দিয়ে দেবো, কি মুরগি বলে আমাকে জানাবে। এবার শুরু করছি। আর আমি এখানে আলুটাকে ভেজে নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। দিচ্ছি এখানে তিনটে তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি এক চামচি ধনে গুঁড়ো, দিচ্ছি এক চামচি জিরের গুঁড়ো, দিচ্ছি এক চামচি হলুদ, আমি আরেকটু হলুদ দিচ্ছি, দেড় চামচি হলুদ দিচ্ছি, আমি নুনটা আন্দাজ মতো দিচ্ছি এক চামচি দু চামচি। আমি আলুটাকেও নুন হলুদ মাখিয়ে আলুটাকে মেখেছি, আর দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আদা বাটা, এক চামচি আদা বাটা, দিচ্ছি বড় চামচের এক চামচি রসুন বাটা, দিচ্ছি সামান্য একটুখানি চিনি, দিচ্ছি টমেটো, আমি এখানে দুটো টমেটো নিয়েছি। আমাদের মাংস হচ্ছে 1 কেজি 200 মতো, আমি সেই আন্দাজে এগুলো নিচ্ছি। আর আমি এখানে মাংসর মেন পার্ট হচ্ছে আমি তেল এখানে ফুটিয়ে নিয়েছি, সর্ষার তেলেই রান্না করব মাংসটা। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি, এ ফুটন্ত তেল দিয়ে মশলাটাকে আমি মাখব। আমাদের তেলটা বেশি হয়েছে, আমি এতটা তেল দেব না। আমাদের তেলটা একটু গরম আছে, সেজন্য আস্তে আস্তে আপনারা দেখে মাখবেন। এবার মশলাটাকে আমি খুব ভালো করে চটকে নেব। পুরো মাংস রান্নাটা আমি প্রেশার কুকারেই করছি, সেজন্য আমি প্রেশার কুকারে কড়াইয়ের মধ্যেই মাখছি, আমি এক্সট্রা কোনো জল দেব না। এই পেঁয়াজে থেকে যে জলটা বেরোবে আর টমেটোর থেকে যে জলটা বেরোবে তাতে মাংসটা রান্না হবে। এবার মাংসটা দিয়ে দেব।
আমি এখানে একটা লেবু কেটে রেখেছি, লেবুটাকে আমি উপর দিয়ে রসটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম, এবার এই প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এই অবস্থায় প্রেশার কুকারে গ্যাসটা জোরে রেখে আমি 3টে সিটি দিয়ে নেব। আমি ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে আমি বাড়িয়েই রেখেছি, গ্যাসের ছোট গ্যাসটার মধ্যে আমি বসিয়েছি। এবার 3টে সিটি অপেক্ষা করব। আমাদের 3টে সিটি পড়ে গেছে, তারপরে আমরা নামিয়ে রেখেছিলাম। এবার দেখবো খুলে ভেতরটা কেমন আছে। ভেতরটা এমন হয়েছে, মাংসে যে পেঁয়াজ টমেটো দিয়েছিলাম ওতেই আমাদের মাংসটা হয়ে গেছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, খুব টেস্ট লাগে। এই দেখুন আমাদের মাংসের পিসগুলো এরকম হয়েছে, ডিমটাও খুব ভালো ইয়ে হয়ে গেছে। এই দেখুন ডিমটা কি হয়েছে। এইভাবে চিকেন ভুনা করে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে।